নমস্কার প্রিয় বন্ধুরা, হাসি খুশি মন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের দেখাবো পূজোর জন্য তৈরি করা কিছু সলতে, যেটা আমাদের নিত্যদিনের পুজোতে কিংবা পঞ্চপ্রদীপ কিংবা 108টা প্রদীপ জ্বালাতে সব সময় লাগে কাজে। তো এটা খুবই সহজভাবে তৈরি করা। তো আমি কীভাবে করছি সেটা দেখবে এসো বন্ধুরা। তো আজকের আমি এইটাই তোমাদের দেখাচ্ছি। তো এগুলো খুবই তৈরি করা, একদমই সহজ। আর দেখো, তার জন্য আমি নিয়েছি এরকম একটা তুলোর। তো এইটার তুলোটা নিয়েছি 30 টাকার দাম। এই প্যাকেটটা দেখো, এর মধ্যে কত সুন্দর করে তুলোটা রয়েছে। আর এই ছোট্ট বাটিতে আমি নিয়েছি একটু কপূর এবং জল, যাতে তুলোটা প্যাঁচ দিতে সুবিধা হয় যখন আমরা সলতে করব। তো দেখো, আমি কিছুটা এখানে তুলো অংশ নিয়ে নিচ্ছি, আর তারপরে আমি প্রথম যে সলতেটা দেখাচ্ছি তোমাদের, সেটা হলো একদম সহজ, যেটা আমাদের নিত্যদিনের পুজোতে লাগে। দেখো একটা একদম, এটা তোমরা সাধারণত করে থাকো, তবে আমি করি যেটা হলো যে পুজোর জন্য আগে অনেক কটা সলতে আমি বানিয়ে রাখি আগে দিয়ে, তাহলে খুব সুবিধা হয় বন্ধুরা, যখন একটু ফাঁকা সময় পাবে কিংবা হাতে অনেকটা সময় থাকে, তখন যদি আমরা এইভাবে সলতে বানিয়ে রাখি পুজোর আগের মুহূর্তে, তাহলে অনেকটাই কিন্তু সময় বেঁচে যায়। তোমাদের আর একটা আমি দেখাচ্ছি দেখো পদ্ধতিতে, যে এইরকমভাবেও আমরা একটা সলতে করতে পারি। দেখো, তুলোর আমি একটা অংশ নিয়েছি, তার দুটো মাথা আমি এইভাবে পেঁচিয়ে নিয়েছি, আর তারপরে সেই দুটো মাথা এক জায়গায় নিয়ে আমি এইভাবে দেখো প্যাঁচ দিয়ে দিলাম। আর এটা যে কোনো একদিকে প্যাঁচটা দেবো বন্ধুরা, আমরা দুদিকে যদি প্যাঁচ দিতে থাকি তাহলে কিন্তু এটা খুলে যাবে যে কোনো একদিকে। তো দেখো, এটাও একটা তুলোর দেখো সলতে হয়ে গেল। আর এই তুলোটা কিন্তু খুবই সফট বন্ধুরা। আর এক রকমের তুলো রয়েছে, সেটা একটুখানি খসখসে হয়, তবে এটা কিন্তু একদমই সফট এবং খুব সুন্দর প্যাঁচ দিতে কিংবা সলতে তৈরি করতে খুবই সুবিধা হচ্ছে। দেখো, তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা হলো আমরা অনেক রকমভাবে কিন্তু তুলো সলতে করতে পারি। আর দোকানে যে তুলো সলতেগুলো বিক্রি হয় বন্ধুরা, সেইগুলো কিন্তু খুব একটা ভালো হয় না, খানিকটা জ্বলার পরেই কিন্তু সেটা নিভে যায়। তো আমরা যদি বাড়িতেই এইরকমভাবে তুলো সলতে তৈরি করি, বিশেষ করে জন্মাষ্টমী পুজোর সময় কিংবা দীপাবলি, যে সমস্ত পুজোতে সলতে কিংবা প্রদীপের সব থেকে বেশি চাহিদা থাকে, সেই সময় যদি আমরা নিজেরাই হাতে এরকম সলতে তৈরি করে নিই, তাহলে কিন্তু এটা অনেকক্ষণ জ্বলে, প্রায় অনেক ঘন্টা জ্বলে পরপর, যদি আমরা অনেকটা তেল কিংবা ঘি আমরা যদি দিয়ে আর কি জ্বালাই। তো দেখো, আমি এরকম আরেকটা তোমাদের দেখিয়ে দিলাম। আরেকটা তোমাদের সহজ পদ্ধতি দেখাচ্ছি, দেখো খুবই সহজ বন্ধুরা, তোমরা যে কেউ পারবে দেখলে পরেই, তো ভাবলাম তোমাদের সাথে এটা আমি শেয়ার করি। দেখো, আমি প্রথমে এটাইভাবে প্যাঁচ দিয়ে দিচ্ছি, আর যে কোনো একদিকে দেবো বন্ধুরা, তাহলে কিন্তু তুলোটা পরে খুলে যাবে না। ধরো আমরা সলতেটা মানিয়ে এখন রেখে দিলাম, অনেকক্ষণ থাকলে পরে সেটা যাতে খুলে না যায় সেরকমভাবে, দেখো আমি এখানে সাধারণভাবে আর একটাখানি সলতে করে নিচ্ছি, এরপরে আমি আর একটা সলতে করবো, তার সাথে দুটো সলতে একসাথে নিয়ে তোমাদের আর একটা সলতে দেখাচ্ছি। আর বন্ধুরা, আমি গোপাল বিষয়ক এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। তোমরা চাইলে বাকি ভিডিওগুলো এই চ্যানেলের ভিডিও লিস্টে অথবা আমি এই ভিডিওর উপরের আই বাটনে কিংবা ডেসক্রিপশন বক্সে কয়েকটি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা বাকি ভিডিওগুলো চেক করে নিতে পারো। তো দেখো বন্ধুরা, আমি এরকম একই দেখতে দুটো সলতে নিয়ে নিলাম, আর দুটো সলতে দেখো পাক খাইয়ে আমি এটাকে একটা সলতে করে দিচ্ছি, আর এটা কিন্তু চড়ায় অনেকটা মোটা হচ্ছে আর বড়ও হবে দেখো। তো এটা কিন্তু অনেকক্ষণ চলবে। আমি এই সলতেটার দুদিকে মানে মাথা এবং নিচের দিকটা দেখো প্যাঁচ দিয়ে দিলাম, খুব বেশি কিন্তু সময় লাগছে না বন্ধুরা এটা তৈরি করতে। আর আমি তোমাদের কিন্তু একদম পারফেক্ট তৈরি করা দেখাচ্ছিও না, খুবই সাধারণভাবে চটপট করে আমরা যেভাবে সলতে তৈরি করতে পারি ঠিক সেইভাবে তোমরা দেখাচ্ছি। পুজোর আগের মুহূর্তে কিন্তু এটা সব থেকে বেশি প্রয়োজন হয়, যখন আমরা আমাদের বাড়িতে কোনো বড় অনুষ্ঠান কিংবা পুজো করি কিংবা বিশেষ কোনো তিথি পুজোতে, তখন কিন্তু এই সলতেগুলো প্রচুর কাজে লাগে। বিশেষ করে একটু আগেই বললাম, জন্মাষ্টমী কিংবা দীপাবলি, অন্যান্য যে কোনো পুজোতেই কিন্তু এই সলতেগুলোর ভূমিকা অনেকটাই রয়েছে। আর দোকান থেকে কিনে আনা সলতেগুলোর তুলনায় আমাদের হাতে বানানো এই সলতেগুলো কিন্তু খুব বেশি টেকসই হয়, মানে এই সলতেগুলো কিন্তু অনেকক্ষণ ধরে খুব সুন্দরভাবে জ্বলে। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের দেখালাম চার রকমভাবে সলতে তৈরি করা, আমি তোমাদের আরেকটা দেখাচ্ছি, চটপট করে দেখে নাও। আমরা এই রকমভাবেও কিন্তু প্যাঁচ দিয়ে সলতেটা তৈরি করতেই পারি, আর আমি পারফেক্ট একদম তোমাদের দেখাচ্ছি না, তোমরা যে কেউ পারবে নিজেদের মতন করে তৈরি করতে। তোমরা চাইলে কাঁচা দুধ দিয়েও কিন্তু সলতেটা পাকাতে পারো, তাহলে কিন্তু অনেকটা ঠিকঠাক জায়গা ওটা একইভাবে অ্যাটাচ থাকে, সেটা সরে যায় না কিংবা খুলে যায় না। আমি এখানে জল এবং কপূর নিয়েছি, যাতে সলতেটা যখন আমরা জ্বালাবো কিংবা প্রদীপটা যখন আমরা জ্বালাবো, তখন কিন্তু চট করে সেই প্রদীপটা জ্বলে উঠবে এবং সঙ্গে সঙ্গে সেটা জ্বলে ওঠার পরে অনেকক্ষণ জ্বলবেও। তো তোমাদের দেখাচ্ছি আর একটা দেখো তৈরি করা। আমি এখানে ছোট্ট একটু তুলো নিয়ে বল করে নিলাম, আর তার মধ্যে দেখো আমি আর একটা তুলোর কিছু অংশ নিচ্ছি বন্ধুরা। তার মধ্যে
এই যে ছোট তুলোর বলটা তো করেছি, তো সেইটা আমি এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি। তো আমি খানিকটা একটা শেপ দিয়ে দিচ্ছি, দেখো একটা পুটলি মতন দেখতে যে তুলোর সলতেগুলো রয়েছে বন্ধুরা, সেইগুলো কিন্তু বিশেষ করে পঞ্চপ্রদীপে কিংবা 108টা প্রদীপে যেগুলো আমরা জ্বালাই পুজোর সময় সেইগুলো সব থেকে বেশি কাজে লাগে। তো দেখো আমি অনেক রকমেরই সলতে তোমরা দেখাচ্ছি, তোমাদের কাছে যেরকম ধরনের প্রদীপ রয়েছে সেই ধরনের প্রদীপের জন্য এটা কিন্তু একদম কাজে লাগবে। তো দেখো বন্ধুরা আমি এখানে সলতেটা পাকিয়ে দিচ্ছি, আর মনে রেখো যে কোনো একদিকে কিন্তু আমি পাকাচ্ছি, কারণ বন্ধুরা আমরা যদি একদিকে ধরে যদি সলতেটা পাকাই তাহলে কিন্তু সহজে খুলবে না, আর যদি আমরা ডান দিক বাঁ দিক করে যেরকম করে আমরা সলতে করি সাধারণত সেভাবে কিন্তু পরে প্যাঁচটা খুলে যাবে। দেখো আমি এখানে 6 রকমভাবে তৈরি করা সলতে তোমাদের দেখালাম, আর আমি যে তুলোটা নিয়েছি দেখো এটাও তোমাদের বললাম যে এটা খুবই নরম এবং খসখসে টাইপের, মানে এই তুলোটা একটুখানি আলাদা বন্ধুরা, আর এটাই কিন্তু সব জায়গায় বিক্রি হয়। তো তোমাদের দেখালাম দেখো আমি সলতেটা কীভাবে তৈরি করেছি, এইবারে দেখো যে পুটলি মতন দেখতে যে সলতেটা তৈরি করেছি তার মুখটাকে আমি আরও বাড়িয়ে দিচ্ছি দেখো ঠিক এইরকমভাবে। তোমরা যদি চাও এর থেকেও বড় করতে তাহলে এইরকম ছোট ছোট তুলোর অংশ নিয়ে আমরা এইরকমভাবে জুড়ে দিতে পারি দেখো, আর এটা কিন্তু অনেকক্ষণ জ্বলবে, বিশেষ করে পঞ্চপ্রদীপ কিংবা 108টার যে প্রদীপের সলতে তৈরি হয় দেখো ঠিক এইরকমভাবে। তো তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা 6 রকমভাবে তৈরি করা পুজোর জন্য সলতে, আর দেখো আমি খুবই সহজভাবে তোমাদের দেখালাম। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও, আর তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। আর খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের একটা ব্লগ ভিডিও, তার জন্য তোমরা একটুখানি ধৈর্য ধরো এবং অপেক্ষা করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর সবসময় হাসি খুশি থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।